কথা বলে আপনাদেরকে এই ঠান্ডার রাত্রেও দেব না বেশি কষ্ট সর্বোচ্চ আলোচনা চলবে এক ঘন্টা কথা একদম স্পষ্ট ততক্ষণ পর্যন্ত থাকা যাবে তো ইনশাল্লাহ অতএব আর কোনো বাজে বাক্য আলাপ নাই সরাসরি আলোচনায় যেতে চাই আল্লাহ বলেন মাতা এ ভাই পৃথিবীর সমস্ত শক্তি একত্র করে যদি সভাপতি সাহেবের সামনেও করেন জড়ো এর পরেও কিন্তু স্বীকার করাই লাগবে আল্লাহর শক্তি সব শক্তির চাইতে বড় তাহলে ধাক্কা দেওয়া লাগবে কেন বারবার সে মহান মালিকের কোরআন থেকে তেলাওয়াত হওয়ার সাথে সাথে তার বরত্বের কথা জবান দিয়ে উচ্চারণ করব কি বলবো বলেন তো দেখি আর একবার বলেন 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 মাতা কথিত আয়াতে আল্লাহর নির্দেশ তিনটা কয়টা আপনার এতই সিমটার সিমটা এই তিনটা কথা বলার জন্য কি রাত পার করে আনা লাগবে আগামী কালকের দিনটা পঠিত আয়াতে নির্দেশ কয়টা নবী যা করেছেন আমরা তা করব নবী যা ছেড়েছেন আমরা তা ছাড়ব একমাত্র আল্লাহকে ভয় করব এই তিন গুণে যদি গুণান্বিত হইতে পারি কবর হবে আপনার আমার জন্য জান্নাতের ঘরবাড়ি আপনাদের নিয়েও তো দেখি এক জালা এই দুই ঠোঁটে আর কতদিন লাগায় রাখবেন তালা নাকি গড্ডালিকার স্রোতে ভাসতে ভাসতে সব হয়ে গেছে সোয়াবিনালা। আল্লাহর কুদরতের কথা শুনলে অন্তত একটা শব্দের সঙ্গে দেবেন পাল্লা সে মহান মালিকের প্রশংসা বাণী উচ্চারণ করবেন কি বলবেন বলেন তো আরেকবার বলেন একদম সহজ কথা আমি কি বলতে চাইছি মূল কথাটা বলে দিয়েছি নবী যা করেছেন আমরা তা সবাই বলেন নবী যা করেছেন আমরা তা নবী যা ছেড়েছেন আমরা তা কাকে ভয় করব। এই তিন গুণ যখন অর্জন করব তো জান্নাতের ভিতরে আপনার আমার ঠিকানা আমরা গড়ব সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ মা তা কুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তহু ওয়াত্তাকুল্লাহ সুবহানাল্লাহ করেছেন এটাই হবে আপনার আমার চলার পাথেও। ছেড়েছেন এটা আমাদের বর্জনীয় হবে একমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করব। এই তিন গুণ অর্জন করতে আল্লাহর কসম ওই আসমান আপনার আমার কথা শুনবে এই জমিন আপনার আমার কথা শুনবে জগতের সব মখলুক আল্লাহ তাদের দিয়া আপনার আমার গোলামি করে নেবে এই মায়েরা যারা কথা শুনতেছেন গভীর মনোযোগ দিয়ে শুনুন আমার প্রায় আলোচনা মা নিয়েই শুরু শুরু হয় আজকেও করতে চাই মা ভালো তো সন্তান ভালো এই কয়েকজন বললেন ঠিক আর বাকি পুরাটাই কি লিখ আপনারা কোন দিক কথা বলেন ঠিক না ভাই ঠিক গাছ ভালো ফল ভালো মা ভালো সন্তান ভালো সন্তান আল্লাহর ওলি হয় মায়ের কারণে সন্তান শ্রেষ্ঠ ডাকাত ইয়াবাকুর আর ফেন্সি ডাকাত সন্ত্রাসী হয় মায়ের প্রাথমিক শিক্ষার কারণে প্রয়োজন হলে আমার কথা হাতের আঙ্গুলের গড়াই কড়াই গনেন ওই যে তাকায় দেখেন এক মা যার কোলের মধ্যে সন্তান সন্তান কোলে আসার পরেই স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে একটু এই দিকে কান্দিন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি যার নাম কুতুবউদ্দিন আল্লাহ আকবর বলেন মায়ের কোলে জন্ম নেওয়ার পরেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই সন্তানটা যখন একটু বড় হয়েছে মার দিল চাই এটাকে আমি আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চালাবো সোহান আল্লাহ বলেন নবী যেমনে চলেছেন আমরা আমার ছেলে তেমনে চলবে নবী যেমনে বলেছেন আমার ছেলে তেমনে বলবে কারণ আল্লাহ বলেছেন নবীকে যা কিছু দিয়েছে এগুলো তোমরা আঁকড়ে ধরো নবী যা কিছু ছেড়েছেন এগুলো পরিত্যাগ করো আমি আল্লাহকে ভয় করো তোমাদের ঠিকানা আমি আল্লাহর জান্নাতের ভিতরে গড় এই সন্তানটা যখন একটু বড় হয়েছে মায়ের দিলের তামান্নার বাসনা কারণ আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছিল ও বন্ধু পরিষ্কার করে বলে দিয়ে যায় আজ সকল নবীদের দুনিয়াই ছিল চার চারটা কাজ ওয়াল্লাযী বা'থা ফিল উম্মিয়িন ইয়াতলো আলাহি মায়াতিহি ওয়াই জাকিহিম ওয়ায়ু আল্লে মোহম্মল কিতাবা ওয়াল হাইক্মা আল্লাহ আকবার বলেন মনে রাখবেন আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীদের একটাই ছিল কাজ নবীরা এসে দুনিয়াতে মানুষকে শোনাইছেন এক আল্লাহর ওয়াজ কথা বলেন হেদায়েতের মালিককে আরেকটু দেরে বলেন আল্লাহ যদি হেদায়েত না দেয় আপনার আমার বাপেরও ক্ষমতা নাই মানুষটাকে হেদায়েত করে এ বন্ধু আমার দিকে তাকান প্লিজ লুক এট মি এই যে দুটো হাত দেখতেছেন এ দুটো হাত বার বার কাবার দেওয়ালে লাগাইছি এ বন্ধু বার বার নবী কামলিওয়ালার রোজার পার্শে রিয়াজুল জান্নায় বসে বসে চোখের পানি ফেলে মাওলার দরবারে কেঁদেছি এটা যদি খানায় কাবা হয় কাবার পার্শ্বেই হল সাফা মারোয়া পাহাড় সাফা পাহাড়ের পার্শ্বেই হলো আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়িটা পাড়ি দেবেন এখান থেকে আপনাদের এই সামিয়ানার শেষ প্রান্ত অথবা সামান্য কিছু কম বেশি হতে পারে এমন একটা জায়গায় বর্তমান সৌদি সরকার একতলা একটা বিল্ডিং বানায় দিছেন যার দরওয়াজায় লেখা রয়েছে মক্তুবাতু সৌদিয়া সৌদি আরবের গ্রন্থাগার ওই একতলা বাড়িটার কারণই ওটাই হলো আপনার আমার পয়গম্বরের ঘর তার মানে প্রবাদে আমি বলি কপাল যদি হয় কারো পুড়া বিশ্বের বিশ্ব পয়গম্বর সেটা দিতে পারবে না জোড়া কথা বলেন কথা বলেন আবু জেহেল ঘর থেকে বের হবে আপনার আমার নবী ঘর থেকে বের হবেন বাড়ি নাই 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 ঘর ওয়াল পার্টিশন পাহাড় পর্বত তার মানে আবু জেহেল নিজের ঘর থেকে বের হবে একা আপনার আমার পয়গম্বর নিজের ঘর থেকে বের হবেন একা তো উভয়ে উভয়ের সঙ্গে হয়ে যাবে দেখা হেদায়ত যদি কপালে না থাকে লেখা তো ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আবু রাস্তাটা হয়ে যায় বেকা। হেদায়তের কে আওয়াজ করে বলেন কে 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 এই কুলাঙ্গার আবু জাহেল নবীরে যত দিয়েছিল জ্বালা হেদায়েত যদি নবীর হাতে থাকতো তো আল্লাহর নবী আবু জেহেলের গলায় পড়ায় দিতেন হেদায়তের মালা এ বন্ধু গভীর মনোযোগ নবী কি এনেছিলেন আমার সামনে দেখতেছেন কোরআন আপনার আমার নবীর উপরে যখন নাজিল হল পবিত্র কোরআন মক্কার গলিতে যখন নবীজি দিলেন কোরআনের স্লোগান আবু জেহেল অতুবা সাইবা বলি দেবনে মগের আবু সুফিয়ান যারা বারবার বার নবীজির দেহ থেকে কেটে দিতে চাইল নবীজির গারদান যাদের কথাই নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান আমার আল্লাহ তালা যেন জারি করলেন আসমানি ফরমান হাবিব আমার বন্ধু আমার আপনি আপনার দিল করবেন না পেরেশান কেয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ জিন্দা রাখবই আমার পবিত্র কর ওরা বার বার আপনার আমার নবীর সঙ্গে দিল পাল্লা বারবার নবীজির দেহ থেকে কেটে নিতে চাইল কাল্লা আসমান জমিনের মালিক ডাক দিয়া বলেন বন্ধু আপনার এক বিন্দু পরিমাণ বয় নাই কারণ আপনার সঙ্গে আসি আমি আল্লাহ যে তু মে তু সব মে যু মেরা তু সব মে ফল মে জমি মে আগর তুই এক মে তু কই শই নহ মে আগর তুই এক মে তু কই শী নে মে আল্লাহ আর কোনো বন্দার বন্দি যদি আল্লাহ রাম আর সাজিমের মালিক ডাক দিয়া বলেন বান্দারে জগতের সব মুখ লুককে আমি আল্লাহ শুধু তোর গোলাম বানাই না আমার কুদরতি কুলে উঠাইয়া আমার শ্রেষ্ঠ দিয়া দেব নবীর মিশন কোরআনের প্রচার প্রসার এক নম্বরের মিশন হলো কোরআনের তেলাওয়াত যাতে সমাজে চালু হয়ে যায় এই মিশন নিয়ে মক্কায় নবী নামছেন সমস্ত কাফেরেরা একত্র হয়েছে নবীর বিরুদ্ধে নবীর সাহাবিদের বিরুদ্ধে এক আশ্চর্যজনক ঘটনা আপনাদেরকে শোনা যায় বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থের ভিতরে আল্লামা হাফেজ ইমাজুদ্দিন ইবনে ক্যাথির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এতগুলো মানুষও মক্কায় মুসলমান নয় ১৯ কিংবা তেইশ জন মানুষ কয়জন আলোচনা কিন্তু শুরুও হয় নাই আরম্ভ হয় নাই তবে শুরু হবে হবে এরকম একটা ভাব চলতেছে শুরু করব। কি শুরু করা যাবে বিরক্ত হচ্ছেন না তো আবু প্রান্তে সাহাবীদের নিয়ে জমা হয়েছেন একজন সাহাবি বসা যে মাথাটা করে আছেন নিচু চেহারায় বোঝা যায় আল্লাহর নবীকে সে বলবে কিছু আল্লাহর নবী চেহারার দিকে তাকাইলেন আরে যেই মানুষটি বসা যাকে নিয়া স্বয়ং আল্লাহ পর্যন্ত করতেন ফখর যাকে নিয়া পায়গাম্বর মক্কা থেকে মদিনাই করেছিলেন সফর আজ নবী কামলিওয়ালার রাউজার পার্শে যার কবর যার নাম হাজরতে আবু বকর জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহর পাকাম্বর আবু বকরের দিকে তাকাইলেন আবু বকর মাথা উঁচু করলেন আল্লাহর নবী বললেন আবু বকর আপনি কি কিছু বলবেন আবু বকর বলেন না আম ইয়ার আসুল আল্লাহ ও আল্লাহর পাকম্বর আমার তো বলার কিছু নাই একটা কথা নবিজি শুধু আপনাকে বলবার চাই আল্লাহ আকবার বলেন নবী বলেন কম আকুল দাঁড়ান বলেন কি বলবেন আবু বকর দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন সরকার একটা কথা নবীজি আপনাকে বলা বড় দরকার আমার দিল চাইতে সে ভীষণ পারমিশন দিলে আমি মক্কায় চালু করব আপনার মিশন মাতা নবী নবীজানছে আল্লাহ বলেন এগুলোরে আঁকড়ে ধরো আঁকড়ে ধরো পায়া উপরে ওয়ান ফোর্টি জারি করে দেওয়া হয়েছে কোরানের আওয়াজ মক্কায় দেওয়া যাবে না কোরানের তেলাওয়াত করা যাবে না কোরান পড়া যাবে না কোরান শোনানো যাবে না বলেন তো দেখি কোরান নাজিল করেছেন কে আরও ধীরে বলেন কে এ কোরানের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে অতএব মনে রাখতে হবে আবু জেহেল আবু আবু থুবা সাইবা অলি দেবনে মোকরা আবুল মুখতারিরা যেমন কোরান নবীর জমানাত অবন্ধ বন্ধ করতে পারে নাই আজও যারা কোরানের বিরুদ্ধে আচরণ করছ মনে রাখবা তোমরা পারবা না কেয়ামত পর্যন্ত কোরান আল্লাহর জমিনে চলবে আল্লাহর দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন বলেন কি বলবেন আবু বক্কর দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বললেন সরকার আপনার মিশনের প্রচার আমি আবু বক্কর মক্কার জমিনে করবার চাই আল্লাহ আকবর বলেন সাহাবিদের মধ্যে সর্বপ্রথম اعلاء کلمۃ اللہ دینের প্রচার প্রসারের ক্ষেত্রে মক্কার জমিনের সর্বপ্রথম আবু বকর উচ্চ কণ্ঠে বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন এই মানুষ নাজাত চাও কল্লান্ত চাও ইহলৌকিক পরলৌকিক জীবনের সুখী সমৃদ্ধশালী জীবন ব্যবস্থা পেতে চাও তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও নবীকে নবী মেলে মেনে নাও জান্নাত তুমি পেয়ে যাবে পুরাটা ফাও সুহান আল্লাহ বলেন আমি কি বুঝাইতে পারতেছি না আমার কথা তাহলে কেন ভাঙতেছেন আপনাদের নিরবতা আমার কি বুঝতেছেন ভাষা হ্যাঁ তাহলে একটু জবাব দিয়ে দেবেন ভালোবাসা তাহলে আশা করা যায় পূর্বে মনের নেক আশা আল্লাহ কবুল করুক আরেকটু জোরে বলুন আল্লাহ নবীর সামনে যখন আবু বাবকর বলছেন মিশন আমি চালাইতে চাই প্রচার করতে চাই ফাতা আজ যাবা সাহাবেরা সোল্লহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীর উনিশ অথবা জন জনসাহাব একেবারে চমকে গেছে ডাক দিয়া বলে আবু বকর আপনি কোন সাহসে এই কথাটা বললেন আপনি জানেন না কদিন আগেই একজনের ইমান মক্কাতে প্রকাশ পাইছিল যার নাম ছিল সুমাইয়া কাফের বেইমানরা মক্কার বারান্দায় চিরদিনের জন্য তারে দিল ঘুমাইয়া ওই তো কলমা প্রকাশ পাইল যার নাম বেলাল যার রক্ত জমিন করে দিল লালে লাল আপনার বুঝি পুড়েছে কপাল আপনি বুঝি প্রকাশ্যে মার দাওয়াত দিবার চান আল্লাহর নবী নজর করে দেখেন আবু বকরের দুই চোখের মধ্যে মুক্তার দানার মতো পানিগুলো টপকায়ে টপকায়ে পড়বে পড়বে ভাব নবী বললেন ইজলিসিয়া আবা বকর ইজলিসিয়া আল্লাহ বকর আল্লাহু আকবার বলেন আবু বকর বসছেন কিন্তু নজর করে নবী দেখেন আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে কারণ মোহাব্বতার ভালোবাসা এমন একটা বস্তু যেটা ভাষায় প্রকাশ করা যায় আরো ধীরে বলেন যায় এ যুবক তুমি যদি কাউরে ভালোবাসো ভালোবাসার পাত্র দেখলেই তুমি হাসো যদি দেখো তার রাস্তার ঘর ওই ভালোবাসার ঘরটা দেখলেও হৃদয়ে ওঠে প্রেমের ঝড় যুবকদের চরিত্র দেখি একেবারে এ কথা বল ঠিক না দিয়াও হেঁটে যায় তোমার কলিজা দোলে কারণ তুমি তাকে মোহাব্বত করো ওর ঘরের ছাদের উপরে যদি একটা সেরা ওড় নাও নড়ে তারপরে তোমার হৃদয়ে ঝড় ওঠে ও বাড়ি থেকে একটা কুকুরও নেড়ি কুকুরও যদি বের হয় তারপরও তোমার ভালো লাগে কারণ তোমার প্রেয়সীর ঘর থেকে কুকুর বের হচ্ছে আল্লাহ নবীর সামনে আবু বকর বসা আবু বকরের চোখ দিয়ে পানিগুলো পড়তেছে আল্লাহ নবীর ডাক দিয়ে বলেন আবু বকর আপনি হবেন না পেরেশান আপনার জন্য আমার উপস্থিত সাহাবিদের সকলকেই দিলাম কলেমার দাওয়াতের নবীর চমকে গেলেন দিয়া বললেন নবী গো ডাক আমরা কই যাব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন কেন তোমরা তোমাদের বাড়িতে যাবে তোমাদের মাকে দাওয়াত দিবে বাপকে দাওয়াত দিবে ভাইকে দাওয়াত দেবে আপনজনদেরকে কলেমার দাওয়াত দেবে আল্লাহ আকবার বলেন বলেন সাহাবিরা যে যার মনে চলে গেলেন আবু বকর ঠাই বসে আছেন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আবু বকর আপনার জন্য সবাইকে অনুমতি দিয়ে দিলাম এখন দেখি আপনি বসে আছেন ঘটনাটা কি আবু বকর মাথাটা উঠায় মুখে দিলেন মুসকি একটু হাসি ডাক দিয়া বলেন সরকার আপনাকে আমি বড় ভালোবাসি সুহান আল্লাহ বলেন আল্লাহর নবী ডাক দিয়া বললেন আমি জানি আমি জানি আমি মানি আপনি আমারে ভালোবাসেন আবু বকর ডাক দিয়া বলেন নবী আপনি আমার সঙ্গে যাবেন আর আমি আপনার মিশনটা সমাজের বুকে চালু করব আপনি আমার সঙ্গে থাকবেন আল্লাহর پیغمبرকে সঙ্গে নিলেন

ইয়া আইয়ুহান নাস ইজমা এ লোকেরা কে কোথায় আসো 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 একত্রিত হয়ে যাও আবু বকর জামা খুলের ডাক দিতে দেরি হইছে মক্কার আবাল বৃদ্ধ বনিতা উপস্থিত হইতে দেরি হয় নাই সকাল 9 10 11 বাজে এমনটা সময় লোকেরা এসে ডাক দিয়া বলে আবু বকর আপনি কেন আমাদেরকে ডাকছেন আবু বকর ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নাস মানক লা 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 ইল্লাল্লাহু ফাদ আখ কলিজা বড় করে বলেন আল্লাহ আকবার হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা দিয়া স্রষ্টাকে ডাক দিয়া বলেন আল্লাহ আকবার আবু বকর ডাক দিয়া বলেন ও লোক সকল আমি আপনাদেরকে ডাকছি কলে কলেমাটা যদি আপনারা গ্রহণ করতে পারেন আল্লাহর জান্নাতটা আল্লাহ আপনাদেরকে দিয়ে দেবে এক এক জনের মেজাজ গরম ডাক দিয়া বলে আবু বকর এজন্যই বুঝি আপনি আমাদেরকে ডাকছেন এই কথাটা বলার জন্যই বুঝি ডাকছেন আবু বকর বলেন নাম হা হা এই কথাটা বলার জন্যই আমি আপনাদেরকে ডাকছি আওয়াজ যখন তাদের কানে গেছে ওরা লাত ওজ্জা হবল মানাতের পূজারী একজন একজনকে ডাক দিয়ে কয় এ আসলে ওই যে মক্কার বারান্দায় যে লোকটা বসে আছে এটা ওরই কাম ওই আওয়াজটা যদি বন্ধ করা যায় তাহলে এগুলো এমনি বন্ধ হয়ে যাবে এগুলোরও বন্ধ করার দরকার নাই চল আমরা আগে ওর জবানটা বন্ধ করে দেই না হওজবিল্লাহ জোরে বলেন লোকগুলো আবু বকর থেকে রোগ ফিরাইয়া যখন ওই দিকে যাওয়া আরম্ভ করছে আবু বকর দিয়া বলেন স্লোগান আমি দিয়েছি আওয়াজ আমি দিয়েছি মারতে যদি মনে চাই আপনারা আমাকে মারুন আমার নবীর শরীরে একটা কাঁটার আচরণ আপনারা দেবেন না আল্লাহ আকবার বলেন তেরেস কমে কুয়ে গম सर पे लिया अब जो हो तो तेरे इसको मैं कुे गम सर पे लिया अब हो तो वो आई सुन सात जिंदगी छोड़ दिया अब जो हो तो हो वो आई सुन सात जिंदगी छोड़ दिया अब जो हो तो हो जखुन अब बकर बोले बिल से मरते होले हमारे मारे লোকগুলোর মেজাজ এত গরম হয়ে গেছে তারা ফিরে আসছে আগের এই সাইজ কর যার হাতে যা ছিল তাই দিয়ে তারা আবু বকর উপরে নির্যাতন করা শুরু করছে আবু বকর একা মক্কার অসংখ্য গণিত লোক আবু বকর উপরে টর্চারিং করতেছে শুধু তাই নয় একজন ভাঙ্গে একটা পাথরের টুকরা উঠাইয়া আবু বকরের চেহারা লক্ষ্য করে এত জোরে পাথরটা নিক্ষেপ করছে ওই পাথরের আঘাতে বাম দিকে কপালটা কেটে ফিনকি দিয়া রক্ত প্রবাহিত আরম্ভ করছে আবু বকর দুইটা হাত দিয়া মাথাটা শক্ত করে চেপে ধরে আর শাহজিমের মালিক আল্লাহ তালাকে মাথাটা উপরের দিকে উঠায় আর ডাক দিয়া বলেন আল্লাহ কলিজাটা বড় করে যুবক একটা ডাক দিয়া বলতো দেখি আল্লাহ একটা আওয়াজ দিয়া আবু বকর জমিনের মধ্যে সাফা পাহাড়ের কিনারায় পড়ে গেছেন বেহুশ হয়ে গেছে লোকেরা নির্যাতন বন্ধ করে না এক পর্যায়ে কিছু লোক বিবেকবান ডাক দিয়া কয়ে আর মারিস না মারিস না আবু বকর মরে যাবে যদি মরে যায় বনু তামিম গুত্রের যুবকরা কিন্তু আমাদেরকে ছাড়বে না লোকদেরকে ঠেকাইছে কিন্তু মক্কার আরেকজন পাচন্দ যার নাম অকবা এই ওকবা নামক কুলাঙ্গার যার পায়ের মধ্যে শক্ত জুতো লোকদের ভিড় টেলে টেলে এসে ডাক দিয়ে কয় আইনা আবা আইনা আবা বাকার কোথায় আমাদের লাউমুলের বিরুদ্ধে স্লোগান দেয় মুহাম্মদের পক্ষ নেই ওরে দুনিয়ায় রাখবো না লোকজন তারে আটকায় কিন্তু আটকে না ভিড় ঠেলে ভিতরে ঢুকে এ বন্ধুর ডান পাটা উঠাইয়া আবু বকরের চেহারা লক্ষ্য করে এত জোরে একটা লাথি মারছে আবু বকরের নাক পেটে দর দর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে লোকেরা তারে ধরে সরাই নিয়ে গেছে ডাক দিয়া কয় আর মারিস না যুবক বন্ধু আবু বকরের অপরাধ ছিল একটাই মানুষকে বলেছেন এক আল্লাহর পথে আসো নবীর পথে আসো নবীর পথে ডাকলে আল্লাহর পথে ডাকলে আল্লাহ নজুরের দুশ্মনেরা নিশ্চয় রাগান্বিত হবেই এটাই স্বাভাবিক এ কথা বলেন না কেন স্বাভাবিক তারপরে মুসলমানদের দায়িত্ব আর কর্তব্য হলে নিজের জান যাইতে পারে আল্লাহ নবীর আনিত দিন দুনিয়ায় জিন্দা রাখার জন্য প্রয়োজন বোধে রক্ত ঝরবে প্রয়োজন বোধে জীবন যাবে প্রয়োজন বোধে নিজের টুকরো টুকরো হয়ে যাব আল্লাহর নবীর দিন থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না এ যুবক বন্ধু গভীর মনোযোগ দিয়া কথাটা শোনো মোবাইল আবিষ্কার হয়েছে আজকে ফেসবুক আবিষ্কার হয়েছে আজকে ইউটিউব আবিষ্কার ইন্টারনেট আবিষ্কার আজকে হয়েছে কিন্তু আল্লাহ সন্তান আর মায়ের ভিতরে এমন একটা সিম কার্ড মায়ের কলিজার মধ্যে লাগাই দিছেন সন্তান পৃথিবীর যেই প্রান্তেই বিপদে পড়ুক আর মুসিবতে পড়ুক ও সন্তান মুসিবতে পড়ার সাথে সাথে বিপদের একটা সিগনালার সংকেত আল্লাহ তার মার কলিজা পর্যন্ত পৌঁছায় দেয় আবু বকরের বৃদ্ধা মা যে চলতেও পারে না মাজাটা যার বাঁকা শরীরের চামড়া ঢিলা চোখের জুতি চলে গেছে মুখের দাঁতগুলো পড়ে গেছে রুটি আর তেল নিয়ে সকালের নাস্তা করার জন্য রুটি ছিঁড়ে তেল লাগায় মুখের মধ্যে দেবেন এমন সময় মায়ের যেতে যেন মোচুর দিয়ে ওঠে হাইরে সকাল বেলা আমার ছেলে আবু বকর ঘর থেকে বের হইছে আজ বেলা এগারোটা বারোটা বেজে যায় এখনো ঘরে ফিরল না না জানি কোন বিপদে পড়ছে কেন যেন আমারে ভালো লাগতেছে না মুখের মধ্যে রুটি না দিয়া রুটিটা রেখে হাতের মধ্যে লাঠি বৃদ্ধা উম্মে আবু বকরের মা ঘর থেকে বের হয়ে যায় রাস্তায় যারেই দেখে তারেই ডাক দিয়া কয় আমার ছেলে আবু বকর তোমরা দেখছো নি কেউ বলতে পারে না কিন্তু মা নিজে কেই নিজে বচ্চনা দেয় আর ডাক দিয়ে কই বেটা রে কতবার তোরে নিষেধ করছি যে মুহাম্মদের কাছে যাবি না আমাদের লাত ওজ্জা হুল স্লোগান দিবি না না জানি কোন বিপদে পড়লি আমি মা আমার মনটা কান্দে কেন কেন আমার মনটা উচাটন। এ বন্ধু মুহূর্তের ভিতরে গোটা মক্কার মধ্যে প্রচার হয়ে যায় আবু বকরকে মেরে ফেলছে বনু তামিম গোত্রের মধ্যে হস্তা চলে যায় তামিম গুত্রের একদল যুবক দৌড়ায় আসে খানায় কাবার বারান্দায় সাফা পাহাড়ের কিনারায় নজর করে দেখেন আবু বকরের দেহের রক্তে মরুভূমির বালুগুলো দলা দলা জমাট বেঁধে গেছে মরা লাশের মতো পড়ে আছে আবু বকর বনু তামিম গুত্রের একজন দৌড়ায় গিয়া আবু বকরের নাকের কাছে কানটা লাগাই দিয়া কে দেখে না শ্বাস চলতেছে কিন্তু অজ্ঞান বেহুর জমিনের মধ্যে পড়ে আছে সমস্ত চেহারাটা এবরো থেব্রো সমস্ত শরীরটা এবরো থেব্রো হাত ধরে উঠাইতে চাই পারে না মনে হয় যেন হাতটা খসে পড়ে যাবে আবু বকরের দেহের পার্শ্বে একটা লাশের পার্শ্বে যেমন কাপড় রেখে কাপড় দিয়া পেঁচায় পেঁচায় খাটলিতে উঠায় আবু বকরের দেহের পার্শ্বে একটা চাদর দিয়ে পেঁচাইয়া তামিম গোত্রের যুবকগুলো তারে কাদের মধ্যে নিয়ে আবু বকরের বাড়ির দিকে যায় মা একবার ঘরে যায় একবার বাইরে আসে একবার ঘরে যায় একবার বাইরে আসে বেলা তো গড়িয়ে গেছে কতজনকে মায়ে জিজ্ঞাসা করে খবর পায় না এক যায় নজর করে দেখেন একটা দল আসতেছে মায়ের মন উঁচা না জানি এই আমার ছেলে আবু বকর থাকবে এ যুবক মনে রাখবা মনে রাখবা মনে রাখবা পৃথিবীর একমাত্র তোমার মা। কয়টা কথা কয়টা সবাই বলেন কয়টা নবী যা করেছেন আমরা তা নবী যা ছেড়েছেন আমরা তা কাকে ভয় করব। আল্লাহ আমাদের সকলকে তিন গুণে গুণান্বিত হওয়ার তো দান করুক জোরে বলুন আমিন কুতুবউদ্দিনের মা বাচ্চাটার নিয়ত করছে রে শিখাবে দিন শিখাবে ইসলাম শিখাবে আল্লাহ নদীর আদর্শ শিখাবে আল্লাহ আকবার বলেন এ বন্ধু মায়ের প্রচেষ্টায় কুতুবুদ্দিন কত বড় আল্লাহর বলি হয়েছিলেন আমি নিজের চোখে দিল্লিতে গিয়া দেখে এসেছি ওই দিল্লির কুতুব মিনার আজও কুতুব উদ্দিন কাখির নামে জল করতে আছে। মায়ে শরীর আবৃত করে সন্তানকে নিয়ে গ্রামের মুক্তবে গেছে মক্তবে গ্রামের মুক্তবে গিয়া হুজুরকে ডাক দিয়া কয় হুজুর আমার এই সন্তানটাকে আমি কোরআন শিখাবার চাই আমি এই সন্তানটাকে আল্লাহ নবীর আদর্শ বান বানাইবার চাই আল্লাহ আকবার বলেন এ বন্ধু ফাঁক দিয়ে একটা কথা বলি বলুন তো দেখি পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা কি যারা কথা বললেন না তাদের কি গরজ অলসতায় দুর্বলতায় শয়তানের ধোকায় পড়তে পারি না এটা ভিন্ন কথা কিন্তু নামাজকে কি অস্বীকার করা যাবে আরেকটু একটু ধীরে বলেন যাবে নামাজ অস্বীকার করলে তার ইমান থাকবে পরিষ্কার ভাষা বলেন তো চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা কি রমজানুল মুবারকের এক মাস রোজা রাখাটা কি মাল থাকলে হলে একবার জাকাত দেওয়া কি মনে রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা যেমন ফরস রমজানুল মুবারকের এক মাস রোজা রাখাটা যেমন ফরস পূর্ণ হলে বৎসরে একবার জাকাত দেওয়া যেমন ফরস আল্লাহর কসম ঠিক তেমনি প্রত্যেকটি মুসলমান নর নারীর উপরে আল্লাহর কোরআনের তেলা শিক্ষা করা ফর মাই নিয়ে গেছে সন্তানকে ডাক দিয়া বলে কোরআন শিখাইবার চাই হুজুর তারে ভর্তি নিয়ে নিছেন বিকেল বেলা যখন বাড়িতে আসছে ছোট্ট সন্তান তো সেই ডাক দিয়া কয় মা আমারে খাবার দাও ক্ষুদা লাগছে বলে না বলে না ছোট্ট বাচ্চা মায়ের সামনে যখন বলছে মা আমারে খাবার দাও ক্ষুদা লাগছে মা ডাক দিয়া কয় বেটা রে ক্ষুদার তোরেও যেমন লাগে ক্ষুদা আমারও লাগে আমাদের মালিক হলেন আল্লাহ আমাদের রিজিক দাতা হলেন আল্লাহ তো তুমি ক্ষুদা লাগছে খাবার চাইলে আল্লাহর কাছে চাও সুহান আল্লাহ বলেন ছোট্ট বাচ্চায় ডাক দিয়া কয় মা কেমনে আল্লাহর কাছে চাইব বন্ধু এ মায়েরা গভীর মনোযোগ খেয়াল করবেন মা একটা যায় নামাজ বিষয় দিয়া সন্তানকে ডাক দিয়া কয় চল বলের পরে কূপের পরে তোরে আগে অজু করাই নেই তুই দুই রাখাত নামাজ পড়বি আল্লাহর কাছে চাইবি আল্লাহকে প্রাণ বলে ডাক কারণ একমাত্র আল্লাহ হলেন আমাদের রাজা অজু করতে নিয়ে গেছে অজু করাইছেন যাই নামাজ বিচাই দিছেন বেটা নামাজ পড়ছে বেটারে শিখাই দিছে আল্লাহর কাছে খাবার চাও পার্সের ঘরে মা সন্তানের জন্য খানা রেডি করছে টেবিলের উপরে রুটি সবজি ভাজি রেডি করে ফেলছে সন্তান নামাজ পড়ছে ডাক দেয়া কয় মা খাবার পার্সের ঘরে গিয়া দেখো সন্তান নজর করে দেখে টেবিলের উপরে রুটি টেবিলের উপরে সবজি তরি তরকারি সাজানো দিল ভরে সন্তান খাইছে প্রতিদিন একই কায়দায় মা সন্তানকে শেখায় বাবা খাবার চাইবি তো কার কাছে চাইবি আরো ধীরে বলেন কার কাছে দুই সপ্তাহ পার হয়ে গেছে এই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি মা সন্তানকে মাদ্রাসায় মুক্তবে দিয়া চিন্তা করলো আত্মীয়টা নাকি অসুস্থ একটু দেখে আসি আত্মীয়র বাড়িতে গেছে ফিরতে মায়ের বিকেল হয়ে গেছে মার কলিজা পড়া আরম্ভ করছে হারে সন্তানকে আমি ট্রেনিং দেওয়াইতে সিরিজিকের মালিককে কে সন্তানকে শিখাইলাম নামাজে দ্বার করাইলাম এখন আমি তো যাইতে পারি নাই সন্তান থেকে ফিরে এসে যখন যখন খাওয়ার জন্য নামাজ পড়ে খাবার চাইবে আমি মা তো তার সামনে খাবার দিতে পারবো না তো আমার আল্লাহর উপর থেকে তার একিনটা নষ্ট হয়ে যাবে বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে পরন্ত বিকেলে মা দৌড়াইতেছে চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে আর ডাক দিয়ে আল্লাহ ও মালিক ইব্রাহিম পায়গাম্বর তুমি যদি আগুনের মধ্যে বাঁচাইবার পারো মুসা পায়গাম্বর যদি তুমি নীল নরিয়ায় নীল দরিয়ায় মাচাইবার পারো ইউনুস পায়গাম্বর যদি মাছের পেটে তুমি বাচাইবার পারো ও আরশের মালিক ও জমিনের মালিক ও আমার মালিক ও আমার সন্তান কুতুবউদ্দিনের মালিক তুমি কি পারো না আমার সন্তানের জন্য এক বেলা খানার ব্যবস্থা করতে মা দৌড়াই মা দৌড়ায় আর দৌড়াই সন্তানকে খানা দিতে হবে মা এসে দেখে সন্তান নামাজ পড়ে যায় নামাজে বসে বসে মুসকি মুসকি হাসতেছে সুবহান আল্লাহ বলেন আরো ধীরে বলেন যারা বলেন নাই তারা আগামী বছর বলেন জোরে বলেন সুবহান আল্লাহ মায়ের চোখে পানি সন্তান মুসকি হাসে মা ডাক দিয়া কই বেটারে খাবার কি পাইছিস বেটা ছোট্ট কুতুবুদ্দিন ডাক দিয়া কয় মা খাবার পাইছি না পাইসিস সেটা পরে কথা হবে আগে বলো তুমি কান্দ কেন গো মা ছোট্ট ছেলের সামনে কুতুবুদ্দিনের মায় ডাক দিয়া কয় বেটা রে বুঝবি না আমি কেন কান্দি তুই আগে বল বাবা বল তুই খাবার পাইছিস কি না কুতুবুদ্দিন দৌড়ায় এসে মাকে জড়ায় ধরে ডাক দিয়া কয় মা গো পনেরো দিন হইল মাদ্রাসায় গেলাম আসলাম প্রতিদিন যে খাবার পাইলাম ও মা আজকে যে খানাটা পাইছি আমার জীবনে এত স্বাদের না এই মা সন্তানরা ট্রেনিং দিয়া কত বড় বানাইছেন যে কুতুবুদ্দিনের বুদ্ধি হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এক অক্ত নামাজ কাদা হয় নাই আল্লাহ একবার বলবেন আরো ধীরে বলেন আল্লাহ আকবার এই কুতুবুদ্দিন কাকি এত বড় আল্লাহর বলি হয়েছিলেন যার জিন্দগিতে কোনোদিন দিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয় নাই যার চেহারার দিকে তাকাইলে অসংখ্য অগণিত কাফের বেঈমান কলেমা পড়ে মুসলমান হয়ে যেত এ বন্ধু এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন মৃত্যু শয্যায় শায়িত এবার তার আপন জন যাদের সঙ্গে আছে রক্তের বন্ধন ডাক দিয়া বলে শোনো আমি যখন মারা যাব আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। তোমরা যখন আমার দেহটা পানি দিয়া ধুইয়া কাপনের কাপন পড়ায় দিবা যখন খাটলির মধ্যে উঠায়া জানাজার জন্য নিয়ে যাবা আমার লাশটা লাখার পরে উপস্থিত জনতার সামনে একটা অ্যালান করবা চার গুণ যার ভিতরে থাকবে সে আমি কুতুবুদ্দিনের জানাজা পড়াবে যদি এই চার গুণ না থাকে আমার জানাজা পড়ার দরকার নাই আমি লাশটা এমনিতেই তোমরা দাবন করে দিও আপন জন চতুর্দিকে বসা ডাক দিয়া বলেন আপনার চার শর্ত কি আপনি বলেন কুতুবুদ্দিন উদ্দিন বখতিয়ার ডাক দিয়া বলেন আমার এক নম্বরের শর্ত আমার নামাজের জানাজা ওই ব্যক্তি পড়াবে যে তার করে কোনোদিন কি মনে হয় এরকম মানুষ এই হাজার জনতার আমি সহ খুঁজে পাওয়া যাবে কথা বলেন কথা বলেন যাবে অত মুমিন মুসলমানের ইমানের পরেই যে কাজ মুসলমান আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ কথা বলেন কথা বলেন যদিও বলতেছে ঠিক আসলে তো আমরা একেবারে দিক ভ্রান্ত হয়ে গেছি এই মজলিস হোক এমনও লোক বসে আছি আজকের ফজরের নামাজ পড়ি নাই কথা কস না কেন ঠিক না বেটে কথা কস না কেন ফজর পড়ি নাই জহর পড়ি নাই আসর পড়ি নাই মাগরিব পড়ি নাই রাত সাড়ে এগারোটা পার হয়ে গেছে নিয়ত করে রাখছে আল্লাহ দিলে এসেও পড়বো না তো এ জাতি মার খাবে না মার খাবে কোন জাতি এ জাতি লাঞ্ছিত হবে না লাঞ্ছিত হবে কোন জাতি আল্লাহর কসম নবীজি নিজে নামাজ পড়তে পড়তে নিজের পা দুটো পর্যন্ত ফুলাই ফেলছেন রাতের পর রাত নবীজি নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক না বে ঠিক অথচ দাবি করি ওই নবীর উম্মত আমরা নামাজ আমাদের মাঝে কথা কর না কেন আল্লাহ নবী আল্লাহ বলেন মাতা কুমুর রাসূলু নাহা ওয়া মা ফংতা আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ আল্লাহ বলেন নবী যা করেছেন তোমরা তা করো নবী যা ছেড়েছেন তোমরা তা ছাড়ো একমাত্র আমি আল্লাহকে ভয় করো এই তিন গুণ যদি অর্জন করতে পারো তো আমি আল্লাহ বলছি ফালা কাকে ভয় করব। আর একটু ধীরে বলেন কাকে আরে যদিও বলতেছি মুখে আসলে এর বাস্তব চিত্র নাই আমাদের বুকে যার কারণে গোটা দুনিয়ায় আমরা মুসলমান মরতেছি ধুকে ধুকে কথা বলেন কথা বলেন আল্লাহর ভয় আমাদের কলিজায় যায় যদি থাকতে একটা কুত্তারে যত ভয় পাই একটা চকিদারকে যত ভয় পাই একটা পুলিশ র্যাব আর্মি বিডিআর চিতাকে যত ভয় পাই এমনও ভয় যদি আমরা মুসলমান আল্লাহকে পাইতাম আল্লাহর কসম আমরা আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে যাইতে পারতাম আল্লাহর ভয় কারে বলে যুবক গভীর মনোযোগ সরকারে দোয়া আলম নবী আমার সাহাবিদেরকে নিয়ে বসে বসে আলোচনা করতেছেন সাহাবীরা শোনো আল্লাহর ভয় কারে বলে তোমাদেরকে একটা আজিব ও আকে শুনাই দে সমস্ত সাহবাইকে আমরা কান খাড়া করে আসেন আল্লাহ নবীর দিকে আল্লাহর নবী বলেন এমন একজন মানুষ এমন একজন মানুষ যার জিন্দেগিটা পাপ আর পাপে পরিপূর্ণ এমন কোন অপরাধ নাই যে অপরাধটা সে করে নাই এমন কোনো পাপ নাই যে পাপ সে করে নাই এমন কোনো জুলুম নাই সে জুলুমটা সে করে নাই তারপরেও যখন আল্লাহর ভয় তার যায় ঢুকছে ভয় যায় ঢুকতে দেরি আমার আল্লাহ তারে মাফ করতে দেরি করে না সাহাবিরা বলেন ওগো নবী কেমনে আপনি আমাদেরকে বলেন আল্লাহর নবী বলেন বনি ইসরাইল সম্প্রদায়ের একজন মানুষ ছিল যার নাম ছিল কিফিল কিফিল এত বড় জালিম যার নাম শুনলে মানুষ রাস্তা ছেড়ে দিত কিফিল নামক জালিম যার ঘরের দরওয়াজায় এক অভাবী মহিলা গিয়ে হাজির গিয়া ডাক দিয়া বলে ও কিফিল ধরুন আমার পাঁচশো টাকা বড় দরকার আমি আপনারে তিন দিন পাঁচ দিন বা সাত দিন পরে দিয়া দেব কিফিল নামক জালিম তার চেহারাটা উপরের দিকে উঠাইছে মেয়েটার আপাদমস্তক নজর করে দেখছে দেখার পরে ডাক দিয়ে বলে এই মহিলা তোমারে এই টাকা আমি দিবার পারি তবে শর্ত হলো আমার এই টাকার বিনিময়ে তোমার দেহটা আমারে দেওয়া লাগবে আরো ধীরে বলেন না মেয়েটির অভাব এমনই মারাত্মক আকর যে তার আর উপায় নাই ওই শর্তের উপরে রাজি হইয়া সে পাঁচশো টাকা নিয়ে চলে গেছে নির্ধারিত দিন দুপুর বেলা খাঁকারত দরওয়াজায় মহিলা এসে টোকা মারছে কিফিল নামক জালিম ঘরের দরওয়াজা খুলছে নজর করে দেখেন ওই মহিলারে ডেকে ভিতরে নিছে ফাতা আজ্জাবা আসহাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সমস্ত সাহাবীরা চমকে গেছেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর এরপরে কি হলো আল্লাহর নবী ডাক দিয়া বলেন দেখো ওই মহিলারে যখন ভিতর নিছে কিফিল ঘরের দরজা বন্ধ করে দিয়েছে জানালা বন্ধ করে দিয়েছে পৃথিবীর কেউ যেন তারে দেখবার না পারে বলেন তো দেখি দেখেন কে আরও ধীরে বলেন কে কে কিফিল নামক জালিম আল্লাহর বান্দির শরীরের পোশাকগুলো পর্যন্ত খুলে ফেলছে বিবস্ত্র করে জমিনের মধ্যে যে জেনা করবে এমন সময় নজর করে দেখেন মেয়েটির চোখ দিয়া করে গাল পড়ে যায় পানিগুলো কিফিল নামক জালিম ডাক দিয়া কয় রে যুবতী আমি তো ইচ্ছা করে চাই নাই তোমার করতে ক্ষতি তুমি তো স্বইচ্ছায় ইচ্ছায় রাজি হয়েছ তাহলে কেন এখন চোখের পানি ফেলে কান্দ মেয়েটি কান্দে আর ডাক দিয়ে কয় কি ফিল হায়াতি জিন্দগিতে জীবনে এত বড় গুনার কাজ কোনোদিন করি নাই এত বড় পাপ আমার দ্বারা জীবনেও কোনোদিন সংগঠিত সংগঠিত হয় নাই কিন্তু নিরুপায় হয়ে যখন এই পাপে লিপ্ত হইতেছি আমার ভয় লাগতেছে যদি এই পাপ করার পরে আমি মারা যাই তো আমার জীবনের শেষ আমলটা এমন একটা নাপাক আমল যার দ্বারা আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে এক কিবিল আমি আল্লাহর আজামের ভয় কান্দি জাহান্নামের ভয় কান্দি আল্লাহ আকবার বলেন। কিফিল নামক জালিম ওই জায়গা থেকে উঠে পড়ছে আল্লাহর বান্দির কাপড় গুলো আল্লাহর বান্দির দিকে ছুঁড়ে মারছে নজর করে দেখা যায় কিফিল নামক জালিমের চোখ দিয়া দর দর করে পানিগুলো গাল ভেবে পড়ে কিফিল নামক জালিম কান্দে ডাক দিয়া বলে আল্লাহর বান্দি জাহান নামের ভয় আল্লাহর আজাবের ভয় যদি তোমার কান্দাইতে পারে তোমার দুই চোখের পানি ফেলাইতে পারে তাহলে আমি কেন সেই জাহান নামকে ভয় পাবো না আমি কেন সেই আল্লাহকে ভয় পাবো না আল্লাহ তো করলাম জিন্দেগিতে আর কোনোদিন এমন অপরাধ করব না জীবনে আর কোনোদিন পাপের কাজ করব না তোরে সাক্ষী রেখে তো করলাম যা যা তোরে যে পাঁচশো টাকা দিছিলাম ওটাও তোরে মাফ করে দিলাম আল্লাহ আকবার বলেন আল্লাহর বান্দি চলে গেছে সাহাবিরা ডাক দিয়া বলেন সরকার এরপরে কি হলো আল্লাহর নবী ডাক দিয়া বলেন এই সাহাবিরা আল্লাহর কুদরত বোঝা বড় দা ওই রাত্রে কিফিল নামক জালিম দুনিয়া থেকে চির নিয়েছে বিদায় সকাল বেলা চতুর্দিকে এলান হলো কিফিল মরছে রে কিফিল মরছে লোকদের ভিতরে সে কি আনন্দ মানুষ দৌড়ায় কিফিল মরছে ভালোই হইছে জালিম মরছে ভালোই হয়েছে কথা বলেন কথা বলেন এলাকার সন্ত্রাসী যদি রোড অ্যাক্সিডেন্টে করে মারা যায় মানুষ কয় মরছে ভালো হয়েছে ওর অত্যাচারে আমরা সমাজে শান্তি পাইতাম না কথা বলেন কথা বলেন ও কিফিল মরছে ভালো হইছে ওই জালিম মরছে ভালো হইছে লোকজন দলে দলে যায় জালিমের চেহারাটা এক নজর দেখবে বলে যখন কিফিলের বাড়ির দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইছে নজর করে দেখে তার ঘরের দরওয়াজায় কুদরতি কায়দায় লেখা ভেসে উঠছে কদ গাফর আল্লাহুল কিফিল গায়েব থেকে আওয়াজ আসে তোমরা আমার কিফিল রে গালি দিও না তোমরা আমার কিফিল না মন্দ বলো না কারণ তার জীবনের শেষ আমলটা আমি মাওলার দরবারে এমন ভাবেই মকবুল আর মঞ্জুর হয়েছে তার জীবনের তোবাটা আমি মাওলার দরবারে এমন ভাবে কবুল হয়েছে তার জীবনের শেষ তোবার কারণে আমি আল্লাহ কিফিলের জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছি এ বন্ধু বলুন তো দেখি ভয় করব কাকে আরে একটু জোরে বলেন কাকে আল্লাহর কসম আল্লাহর ভয় যদি আপনি আর আমি কলিজায় ঢুকাইতে পারি দুনিয়ার কোন সংশয় আপনাকে আমাকে ঠেকাতে পারবে না কারণ আজান হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর ভয় আমার কলি যায় থাকলে আমি বান্দা মসজিদে ছুটে যাব বারবার কথা বলেন কথা বলেন নবী যা করেছেন আমরা তা তার মানে আজকের পর থেকে আর এক নামাজও পড়ব না হ্যাঁ তো আমি এই কথা বলে আপনাদের হাত তুলে শরমে ফেলতে চাই না যে কে নামাজ আজকেও পড়েছেন পড়েন নাই এই কথা বলে হাত তুলে আপনাদেরকে শরম দিতে চাই না শুধু এতটুকু জানতে চাই আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয় মালিকের জান্নাতে যাইতে কি রাজি আছি আমরা সবাই রাজি কারা কারা রাজি দুটো হাত উঁচু করে দেখেন তো দেখেন তো কোন কপাল পুরা বর্ণ মধ্যে আছে নাকি যে হাত তোলে নাই হাত টান করেন টান করেন টান করেন বলেন আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ আমাদের সকলকে তোমার জান্নাত দান করো জোরে বলেন আমিন আর একটু জোরে বলুন হাত নামান আল্লাহ নিজেই বলেন উদুনি আস্তাজিবিলা কুম বান্দা তুই আমার কাছে চা তুই চাইতে দেরি করবি আমি আল্লাহ দিতে দেরি করব না আল্লাহ আকবর বলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আর কাকি রহমতুল্লাহ ডাক দিয়া বলেন চার শর্ত যার মধ্যে পাইবা এরে দিয়ে আমার নামাজে জানাজাটা পড়াইবা যদি এই চার গুণ পাওয়া না যায় আমার জানাজার নামাজ পড়ানোর দরকার নাই তোমরা আমার লাশটা দাফন করে দিও বন্ধু এক নম্বরের শর্ত হলো যে জীবনে বালেক হওয়ার পরে বুদ্ধি হওয়ার পরে জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না ডাক দিয়া বলেন দুই নম্বরের শর্ত কি বলে আমার দুই নম্বরের শর্ত হলো যে জীবনেও কোনো দিন তাহাজ্যদের নামাজ নাই আল্লাহ আকবার বলেন আরে তাহাজদের নামাজ তো দূরের কথা আমাদের পাঁচ অক্ট নামাজেরই খবর কথা বলেন খবর খবর তিন নম্বরের শর্ত কি বলে আমার তিন নম্বরের শর্ত হলো আসরের নামাজের চার রাকাত নফল নামাজ তাও যে ছাড়ে নাই আল্লাহ আমার চার নম্বরের শর্ত হলো বুদ্ধি হওয়ার পর থেকে যে নিজের চোখ দিয়া চোখের জেনা পর্যন্ত করে না এ বন্ধু নিজেদের কলিজার মধ্যে একটু হাত দিয়ে দেখিত এমন গুণওয়ালা মানুষ বর্তমান সময়ে প বড় দুষ্কর আমি মুফতি সাহেব আমিও আমার কলিজায় হাত দিয়া বলতে পারবো না যে জিন্দগিতে এক অক্ত নামাজ কাজা হয় নাই আমিও বলতে পারবো না জীবনে আসরের নামাজ কাজা হয় নাই আসরের নামাজের পূর্বে আমার চার রাখাত নফল নামাজ কোনোদিন ছোটে নাই কোনোদিন আমি চোখ দিয়া কবিরা গুণা করি নাই চোখের জেনার গুণা করি নাই এমন তো কেউ আমরা গ্যারান্টি দিতে পারবো আরো ধীরে বলেন পারবো খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি ইন্তকাল করছে ময়দানে হাজির করা হয়েছে দিল্লির ময়দানে হাজার হাজার নয় লক্ষ জনতা যে মজলিসে হাজির খাজা কুতুবুদ্দিনের লাশটা হাজির করা হয়েছে এবার তার আপনজনেরা এলান করতেছে মজলিসে আপনারা কি কেউ এমন চার গুণের আছেন যে জীবনেও কোনো দিন এক অক্ত নামাজ কাজা করেন নাই যে জীবনেও কোনো দিন একটা জন্য তাহার যুদ্ধ নাই যে জীবনেও কোনো দিন আসরের পূর্বে চার রাখাত নফল নামাজ ছাড়েন নাই জীবনে কোনো দিন চোখের দ্বারা কুনা হে কবিরা করেন নাই লক্ষ জনতার পিন পতনহীন অবস্থা কোনো সাড়া নাই শব্দ নাই কেউ যেন মাথাটা উঁচু করতে পারে না বড় বড় মুফতি মুহাদ্দিস বড় আলেম সকলে মাথা নিচু করছে সবাই নিজের অতীতের হিসাব মিলাইতেছে না বুদ্ধি হওয়ার পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ যদিও পড়ছি কই নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারি নাই তাহাজ্জুদ যদিও পড়ছি কই জীবনে তো আসরের পূর্বে চার রাকাত নফল নামাজ পড়বার পারি নাই চোখের তো সামলাইতে পারি নাই পারি নাই পারি নাই দ্বিতীয়বারে এলান হয়ে গেল আসেন কি কেউ এমন চার গুণের গুণী যদি থাকেন তাহলে সামনে আসেন কোন রকমের সাড়া নাই তৃতীয়বারের মতো যখন এলান করা হয়েছে দেখা গেল এর মধ্যে কেউ নাই এইবার আপনজনেরা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশ যখন কাদের মধ্যে উঠাইছে সামনের দিক থেকে একজন মানুষ এসে লাশ যখন রাখছে হাজা কুতুব উদ্দিনের চেহারার কাপড়টা সরাইয়া ও বন্ধু দিল্লির সম্রাট শামসুদ্দিন আল তমাশ রহমতুল্লাহ আল্লাহ আকবর বলেন হয় নাই কলিজাটা বড় করে বলেন আল্লাহ আকবার দিল্লির সম্রাট শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ যিনি দৌড়ায় গিয়া কাপনের কাপড় থেকে মুখটা সরাইয়া মুখের কাপড় সরাইয়া কপালের মধ্যে চুমু খাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দেয়ার ডাক দিয়া কয়ে উস্তাদজি আপনি আমার গোপন রহস্যটা ফাঁস করে দিলেন আমি তো থেকে আপনার কাছে শিক্ষা নিয়েছি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি এক অক্টো নামাজ কোনো দিন কাজা করি না আপনার কাছে শিখেছি বলে জিন্দগিতে কোনো দিন কোন রাত তাহার কাজা করি না জীবনেও কোনো দিন আসরের পূর্বে আমার জানা মতে আমি চার রাকাত নফল নামাজ ত্যাগ করি নাই আমি ইচ্ছা করে আমার চোখের দ্বারা জীবনেও কোনো দিন জেনার মতো জীবনেও কোনো দিন কবিরা গুণা করি নাই কারণ এটা তো আপনার শিক্ষায় এখন কোটি জনতার সামনে দেশের মানুষের সামনে আমার গোপন রহস্যটা আপনি প্রকাশ করে দিলেন কারণ আমি তো শিখেছি আপনার কাছে আমি আপনার জানাজা পড়ায় দিলাম তবে শর্ত হলো মাওলায় পাক যদি আপনাকে জান্নাতের ফয়সালা করে দেয় না ব্যবস্থা করে দেয় এই আমি গুনাগার আলতামাস যেন আপনি আপনার সঙ্গী বানায় আমারে মাওলার জান্নাতে নিয়ে যান এ বন্ধু দুনিয়ার পাগলামিতে জীবনটা বরবাদ করে দিতেছি দুনিয়ার খেলতামাশায় নিজেকে বরবাদ করে দিতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলে যায় নবী যা এনেছেন এই মিশন হলো মুসলমানের মিশন কথা বলেন কথা বলেন তার মানে নামাজ নবী পড়েছেন আমাদের কো নামাজ পড়তে রমজানের রোজা নবী রেখেছেন আমাদের কো রোজা রাখতে আল্লাহর নবী হজ করেছেন যাদের এবিলিটি আছে আমাদেরকে হজ করতে যাদের জাকাত নির্ধারিত হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে নবী যেহেতু দিয়েছেন আমাদেরকেও জাকাত দিতে কোরআনের প্রচার নবী করেছেন আমাদেরকেও করতে অন্যায়ের মোকাবেলার জন্য নবী যাদের মায়দানে রক্ত দিয়েছেন দান দান শহীদ করেছেন সাবাইকার আমরা নিজেদের গর্দান কেটে দিয়েছেন প্রয়োজন যদি পড়ে অন্যায়ের মোকাবেলায় আল্লাহ ঝাঁপিয়ে পড়তে হতে পারে কথা বলেন ঠিক না বেঠে অতএব নবী যা করেছেন আমাদেরকেও তা করতে তাহলেই আমরা হব নবীর উম্মত নবী বলেন আর তারাই হবে আমার উন্মত যারা পালন করবে আমি নবীর সুন্নত কথা বলেন কথা বলেন এই ওঠেন কেন আমি এক্ষুনি কথা শেষ করে দেবো খুব বিরক্ত হচ্ছেন আপনারা নবী যা করেছেন আমরা তা সবাই বলেন যেটা মুখ দিয়া বেশি বলবেন এটা কলবের মধ্যে বসবে। নবী যা করেছেন আমরা তা নবী যা ছেড়েছেন আমরা তা কাকে ভয় করব কাকে ভয় করবো আল্লাহকে যদি ভয় করে থাকি তাহলে তো একটু নেওয়া দরকার আমাদের সুদ আমরা এখন দুধ বেসেও হইলে খাই সুদ কথা কন না কেন এ যুবক আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব নগদ বলো তোমার মায়ের সঙ্গে তুমি জেনা করবে কথা বলে করবে এই সুস্থ বিবেকবান কোন যুবক রাজি হবে যে ঠিক আছে হুজুর আপনি পঞ্চাশ হাজার টাকা দেন আমি আমার মায়ের সাথে জেনা করব আমি আমার মাকে বিবাহ করব কেউ রাজি হবে রাজি যদি তুমি না হও যুবক পয়গম্বর বলেন সুদেশ সত্তরটা গুণা সর্বনিম্ন যে সুদ সর্বনিম্ন হলো যে নিজের মায়কে সে যেন বিবাহ করলো তাহলে তুমি কেমন করে সুদ খাও আল্লাহ পরিষ্কার বলেছেন রিবা ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন সুত করেছেন সুতকে করেছেন আর আমাদের তো মনে হয় ওটাই বুঝি আরাম মনে রাখবেন ইমান ধ্বংসের এটা মারাত্মক একটা বেরাম কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ আমাদেরকে নবী যা করেছেন তা করার তো অভিজ্ঞান করুক নবী যা ছেড়েছেন তা ছাড়ার তো অভিজ্ঞান করুক বনতমিম গোত্রের যুবকেরা আবু বকরের দেহটা পেঁচাই আর লাশের মতো করে নিয়ে আবু বকরের বাড়ির দিকে যায় কাছাকাছি চলে গেছে আবু বকরের মা উম্মে খায়ের তাকায় ডাক দিয়া বলে যুবকেরা তোদের কাঁধের মধ্যে এটা কি কেউ কোনো কথা বলে না যখন বাড়ির ভিতরে বাড়ির বারান্দার মধ্যে রেখে যখন পর্দা সরানো হয় চেহারা বেসে ওঠে আবু বকরের মায়া ওয়ালাদি বলে সন্তানের উপরে ঝাঁপিয়ে পড়ে বেহুশ হয়ে যায় দীর্ঘ সময় পরে যখন মায়ের হুঁশ ফিরে আসে বনু তামিম গোত্রের যুবকদেরকে ডাক দিয়া বলে এই যুবকেরা আমার সন্তানের অপরাধটা কি তোমরা না বললেও আমি জানি কারণ আমার সন্তান মুহাম্মদের অনুসারী হয়েছে হয়তো আমার সন্তান মুহাম্মদের কথা বলছে ওরা ডাক দিয়া বলে হ্যাঁ মক্কার না তারা মারছে আবু বকরের মা ডাক দিয়া বলে এ বনু তামিম যুবকেরা তোমাদের হাতের মধ্যে এখন থেকে চুরি পড়ো তোমরাই বলো আমার সন্তান আবু বকর জীবনও কি কাউকে গালি দিয়েছে বলে না কারো সঙ্গে খারাপ মন্তব্য করেছে করে অত্যাচার করেছে না বলে তাহলে আমার সন্তানের অপরাধ যদি এটাই হয় যে কলেমার আওয়াজ দিয়েছে যার মনে চাই সে ধরবে না এমন করে নির্যাতন করে আমার ছেলেটারে মৃত্যুর মুখে ফেলে দিয়ে পাঠাইল অপেক্ষা করো তোমরাও ঠিক এমন করে একদিন তোমাদের মায়ের কুলের মধ্যে ফিরবা বনু তামিম যুবকগুলো লাফিয়া দাঁড়িয়ে যায় ডাক দিয়া বলেন আবু বকর মা আপনি আপনার সন্তানের সেবা করেন আমরা আসতেছি এই বলে তারা কাবার বারান্দায় গিয়া পরন্ত বিকেল ডুবন্ত সূর্য সন্ধ্যা ঘনিবিত প্রায় পশ্চিম গগনটা রক্তিমা ভাই লালে লাল হয়ে গেছে বনু তামিম গোত্রের যুবকেরা কাবার দেওয়ালে হাত লাগায় ডাক দিয়া বলে কুরাইশের মক্কা এ মক্কার কুরাইশেরা শুনে রাখো আজকে আমাদের গোত্রের আবু বকর আমাদের সম্ভ্রান্ত ব্যক্তি আমাদের সমাজের উৎকৃষ্ট ব্যক্তি যারে তোমরা মারতে মারতে অজ্ঞান করে ফেলেছ মৃত্যুর সঙ্গে যে কাবার লড়ছে হাত রেখে শপথ করে বলছি আগামীকাল সূর্য উদয়ের আগে যদি আবু বকর হুসে ফিরে না আসে যে উতবার কারণে আবু বকরের এই অবস্থা আগামীকাল সূর্য ডোবার আগে উতবার লাশ কাবার বারান্দায় ফেলে আমরা যাবো আল্লাহ আকবর বলেন বিকেল বেলা মক্কার মধ্যে একটা হই হুল্লুর পড়ে গেছে ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে এরা তো চলে গেছে সন্ধ্যা পার হয়ে রাত আটটা নয়টা দশটা এগারোটা বাজে আবু বকরের মা সন্তানের সেবা করে সন্তানের জবান দিয়া কোনো আওয়াজ বের হয় না মা তো মা সন্তানের মাথাটা কুলের মধ্যে নিয়ে কান্দে আর ডাক দিয়া কয় বাবা রে দুনিয়ার নিয়ম হলো সন্তানেরা মা বাবার লাশ কাঁধে করে নিয়ে কবরের দিকে যায় আর আমি মা বুঝি তোর লাশটা এই বৃদ্ধ বয়সে বুঝি তাকে তাকে দেখব অন্তত একটিবারের জন্য হলো আমারে একবার মা কয়া ডাক দে গভীর রাত্রে যখন আবু বকরের মা এমন করে কান্দে দেখা যায় বেদায় গ্রন্থের ভিতরে এসেছে আবু বকরের দুইটা চোখ ফাঁকা হয়ে গেছে চোখের কুল বেবে টস টস করে পানিগুলো গাল বেবে পড়ে যায় আবু বকরের টোট নড়ে কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না আবু বকরের মা তাকাইয়া জিব্বার মুখের ভিতরে যখন আঙ্গুলটা ঢুকাই দিছে নজর করে দেখে মুখের ভিতরে থেকে দলা দলা রক্তগুলো বের হয়ে আসতেছে আবু বকর জিব্বাটা না বলে আবু বকরের মা যখন কান্টা লাগাই দিছে নজর করে আবু বকর বলতেছে আমার নবী কেমন আছে কোথায় আছে আমার একটু খবর দাও পাগল পাড়া চন্ন চার দিছে নবীর মোহাম্বত কলিজার ভিতরে জাগ্রত করা এটাও এবাদত আল্লাহর নবীর ভালোবাসা কলিজার ভিতরে জাগ্রত করা এটাও এবাদত নবীর অনুকরণ অনুসরণ করা নবীর এস্ক প্রেম শরীয়ত সম্মত কলিজায় জ্বালানো এটাও বান্দার নাজাতের ওসিলা কথা বলেন না কেন কথা বলেন না কেন আবু বকরের মা সন্তানের মাথাটা কুল থেকে নিচে নামায় ফেলছে রাগ হয়ে গেছে এই সন্তান যার কারণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছিস আমি মা সারা রাত সেবা শুশ্রূষা করে তোরে হুঁসে ফিরাইলা। এখন হুঁশ এসেই তুই আমি মারে মা কয়া নাডাক দিয়া তুই তোর নবীর তালাশ করস তোর নবীর খোঁজ নেস মা তো উঠে গেছে আবার চিন্তা করে ছেলে তো আমার আমার খবর না নিক জয়তুন তেল আর রুটি নিয়ে সন্তানের কিনারায় বসে পড়ছে ডাক দিয়া কয় বাবারে সকাল বেলা তুমি ঘর থেকে বের হইছ তুমি যেমন খাও নাই এ আমি তোমার মা আমি তোমার জন্য আমি মাও খাইতে পারি না আল্লাহ আকবার বলেন এ বাবা আমারে মা মা বলে ডাকার দরকার নাই আগে তো প্রাণে বাঁচ এই নে বাবা রুটিটা মুখের মধ্যে দে শরীরের মধ্যে একটু বলান আবু বকর ডাক আমি ততক্ষণ পর্যন্ত খাব না যতক্ষণ আমার নবীর কোন খবর পাব না সন্তানের মাথাটা মায়ে আবার কুলের মধ্যে উঠায় নিছে মাও কান্দে আবু বকর কান্দে ডেকে ডেকে বলতে থাকে বাবা রে এই গভীর রাত আমি কই যাব কার কাছে যাব তোমার নবীর খবর কোথায় পাবো আমি তোর মা ওয়াদা করতেছি আগামী কাল রাতটা পার হইবার দে আগামী কালকের সকালটা আসবার দে মক্কার যেখান থেকেই হোক তোমার নবীর খবরটা আমি তোমার আইনা দেব আবু বকর ডাক দিয়া কয় মা বেশি দূরে যাওয়া লাগবে না আমাদের বাড়ির পাশে যে বাড়ি উম্মে জামিলার ঘর হজরত ওমরের বোনের ঘর উম্মে জামিলা যে কলে মা পড়ে মুসলমান হয়েছে উমরও জানে না আল্লাহ আকবার বলেন ও মা উম্মে জামিলার ঘরে গেলে আমার নবীর খবরটা পাওয়া যাবে মায়ের ডাক দিয়া কই বেটা তাও খা আমি খবর আনতেছি আবু বকর বলে না মা আগে তুমি খবরটা নিয়ে আসো আল্লাহর নবীর মোহাব্বত তো একেই বলে আমার নবীর চরিত্রে আঘাত আসবে আমার নবীর শরীরে আঘাত আসবে আমার নবীর চরিত্রে কলঙ্ক লাগবে নবীর উম্মত চুপ করে ঘাপটি মেরে বসে থাকবে এটা নবীর উম্মত হতে পারে না এটা নিঃসন্দেহে মুনাফেক মায় ডাক দিয়া কই কি করব। বলে উম্মে জামিলার কাছে যাও আমার নবীর খবর নিয়ে আসো খুব তাড়াতাড়ি করে কথাটা শেষ করে দেই। উম্মে জামিলার ঘরের দরওয়াজায় যখন গভীর রাতে টক টক করে টোকা মারছে ভিতর থেকে আওয়াজ আসে মানান্তা কে কারণ মুসলমানের সংখ্যায় তো মক্কা উনিশ থেকে তেইশ জন মাত্র দরওয়াজায় টোকা লাগার সঙ্গে সঙ্গে উম্মে জামিলার কলিজায় মোচড় দিয়ে উঠছে হাইরে কাফিরেরা মক্কা তালাস করে করে বুঝি মুসলমানদেরকে ধরতেছে ডাক দিয়া কয় কে কয় আমি আবু বকরের মা এত রাত্রে কি চাই বলে তোমার নবী কেমন আছে কোথায় আছে একটু খবর দাও উম্মে জামিলার কলিজাটা ভেঙে যেন টুকরো টুকরো হয়ে গেছে তার মানে মক্কার কুরাইশের কাফিররা আবু বকরের ঘরে এসেছে আবু বকরের উপরে টর্চারিং শুরু করে দিয়েছে সহ্য না করতে পেরে আবু বকর মুসলমানের নামগুলো বলে দিয়েছে এখন মুসলমানদেরকে তালাশ করে করে আল্লাহর নবী কই আছে তারে বের করে নিবার চাই উম্মে জামিলার ডাক দিয়া কয় কে আবু বকর আর কে আবু বকরের মা আমি চিনি না আমি পরিচয় জানি না আমি বলবার পারবো না ডাক দিয়া কয় মারে আমার ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে দরওয়াজাটা খুলে দাও কয় না আমি খুলবার পারবো না এমন সময় একটা ধপাস করে কি যেন পড়ার শব্দ হয় গঙ্গানির আওয়াজ হয় অম্মে জামিলা ঘরের দরওয়াজা খুলে দেখে আবু বকরের মা জমিনের মধ্যে গড়া গড়ি দিয়া কান্দে উম্মে জামিল এসে হাটটা ধরে ডাক দিয়া কয় ওঠে আমিও একটা সন্তানের মা সন্তানের দরদটা আমি বুঝি চলেন দেখি কোথায় আপনার আবু বকর ঘরের ভিতরে নিয়ে আসছে নজর করে দেখেন আবু বকরের চেহারাটা দেখে চেনা যায় না উম্মে জামিলা কিনার মধ্যে বসে পড়ছেন মা খাবার নিয়ে আসছেন আবু বকর ডাক দিয়ে কয় উম্মে জামিলা আমার নবীর খবর কি উম্মে জামিলা শুধু চোখের ইশারাই বুঝাইতে চাই ইয়া আবা উম্মুকা 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 আবু বকর তোমার মা তোমার মা তোমার মা আবু বকর কান্দে আর ডাক দিয়া বলে আমার মাকে আপনি ভয় পাবেন না কারণ আমি মা ভালো করেই জানে যে আমি আবু বকর মুসলমান মায়ের খাবারটা নিয়ে আসছে সামনে আবু বকরকে দেখে ডেকে বলে বাবা এবার তো তোমার নবীর খবর পাইছো উম্মে জামিলা ডাক দিয়ে কয় আবু বকর সন্ধ্যা বেলা থেকে পয়গম্বর জাবাল আবু কুবাইস সাহাবায়ে কেরামদের নিয়ে অপেক্ষা করতেছেন নবী কাউকে পাঠায় আপনার খবরও নিতে পারেন না আর আপনিও তো নবীর কোনো খবর জানেন না আল্লাহর নবী বড় ভালো আছেন আল্লাহু আকবার বলেন মা খাবার টাইনের ডাক দিয়া কয় বেটা এখন তো তত্ত্ব পাইলি যে তোর নবী ভালো আছে খা ছেলে আবু বকর হাতটা উঠাই আর ডাক দিয়া কয় মা জীবনে কোনো দিন তোমার কাছে কোনো আবদার করি নাই ও মা আমার ডান হাতটা একটু তোমার কাঁধের মধ্যে নিবানি তাৎক্ষণিক ভাবে মায়ের হাতটা কাঁধে উঠাই নিছে উম্মে জামিলারে ডাক দিয়া কুম্মে জামিলা আমি তো দাঁড়াইতে পারবো না নিবানি আমার বাম হাটটা তুমি দুইজনকে দুই হাত দিয়া মাকে ডাক দিয়া মা আমার মন বলছে আজ রাত আমি পার হব না গো আগামীকালের সূর্য মনে হয় আমি আবু বকরের চোখ দেখবে না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ও মা জীবনের শেষ একটা আবদার আমার দয়ার নবীর কিনারায় আমার একটি জন্য তোমরা নিবাণী মায়ের কাঁধে হাত দিয়া উম্মে জামিলার কাঁধে হাত দিয়া আবু বকর শেষ রায়া শেষ রায়া জমিনে পাটা পর্যন্ত ফেলতে পারে না একদম শেষ রাত জাবালে আবু কুবাইসের গুহার দরওয়াজার সামনে দাঁড়াইছে তিনটা ছায়া মূর্তি দেখা যায় আল্লাহর নবী নজর করে দেখেন দরওয়াজায় তিনটা ছায়া মূর্তি দেখা যায় সরকারে দু আলম নবী আমার পার্শ্বের সাহাবিকে একটা ধাক্কা দিয়া বলেন এই এই সাবি তাওয়াজ্জু দেখো তো দেখো ওই যে তিনটা ছায়া মূর্তি দেখা যায় মনে হইতেছে মক্কার কাফিররা আমাদেরকে তালাশ করে করে পায় নাই হয়তো তারা আমাদেরকে তালাশ করছে সারা এখন পাহাড়ের গুহা এসে তারা দাঁড়াইছে এ সাহাবিরা এই সাহাবিরা যদি এরা আমাদের উপর আক্রমণ করে কে নবী কে আল্লাহর দিন দিনিয়ায় প্রচার করবে এ সাহাবি কম দাঁড়াও যাও এই তিনজনের মোকাবেলা করে যদি তুমি সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েও চলে যাও আমি নবী বলছি তুমি মাওলার জান্নাতে সরাসরি চলে যাবা সাহাবি আসতে করে পাহাড়ের কুল ঘেঁষে ঘেঁষে যখন দরওয়াজার কাছাকাছি চলে গেছে তিনটা সাহ মূর্তির দিকে নজর দিয়াই আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নামে আওয়াজ দাইল্লাহ তাকবীর হয় নাই কলিজা বড় করে বলেন আল্লাহ আকবার আল্লাহ যখন আল্লাহর নামের স্লোগান দিয়েছিলেন ভিতরে সমস্ত সাহাবীরা এমন জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ দিছেন মনে হয় যেন পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কারণ আল্লাহু আকবারের স্লোগান মুমিনের মুর্দা দিলটাকেও जिंदा করে দেয় কথা বলেন কথা বলেন আল্লাহ আকবারের আওয়াজ কাফির বেঈমানদের দিল মুনাফিকদের দিল ভেঙে টুকরো টুকরো করে দেয় নবী পর্যন্ত চমকে গেছেন দ্রুত গতিতে দৌড়ায় আল্লাহ নবীর সামনে গেছেন তাকায় দেখেন সায়মূর্তি তিনটার কেউ নয় মাঝখানা আবু বকর দাঁড়ায় আছে আল্লাহ নবী দুইটা হাত বাড়াই দিছেন হাত বাড়ায় দেওয়ার সাথে সাথে আবু বকরকে নবী বুকের মধ্যে জড়ায় নিছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু বকর আপনি কেমন আছেন আবু বকর চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়ে বলে নবী আপনি কেমন আছেন এটা আগে বলেন নবী বলেন আবু বকর আমি ভালো আছি আবু বকর ডাক দিয়া বলেন নবী আপনি ভালো আছেন এটাই আমার জন্য চূড়ান্ত সান্ত্বনা আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বকর আপনি কেমন নবী লক্ষ্য করে দেখেন আবু বকরের দেহটা যেমন জমিনের দিকে ঝুঁকে যায় আল্লাহর নবী ডাক দিয়া বলে না আবু বকর কি হইছে আবু বকর কান্দে ডাক দিয়ে কই নবী আমি পায়ের উপরে দাঁড়াইতে পারতেছি না গুহার সঙ্গে আমার শরীরটা একটু লাগাই দেন আবু বকরকে যখন লাগায় দেওয়া হয়েছে পা দুটো সামনের দিকে বাড়াই দিছেন সামনে এসে আবু বকরের মা উম্মে জামিলা বসছে আল্লাহ নবীর দিকে থাকায় আবু বকর ডাক দিয়ে বলেন নবী গ আমি আপনার কাছে কোনোদিন আবদার করি নাই আজকে আমার জীবনের শেষ আবদারটা আপনার কাছে করবার চাই অনবী আমার মন বলছে আমি আর বেশিক্ষণ বাঁচব না আল্লাহর নবী বলেন কুল কুল আল্লাহ আকবার বলেন নবী আমার ডাক দিয়া বলেন বলেন আবু বকর আপনি কি বলবেন আবু বকর ডাক দিয়া বলেন নবী এই যে সামনে তাকায় দেখেন এটা আমার মা এই মায়ের গর্ব থেকে আমি জন্ম নিয়েছি ও নবী ইমানের মতো দৌলত আমার যায় আছে আমার আশা আছে আমি মরলে মাওলার জান্নাতে যাব। কিন্তু নবী আমার মা যে আমার জন্য আর সারাটা রাত পরিশ্রম করল আমি কষ্টে পাইলাম আর কলিজাটা বেঙে যায় আমি আবু বকর জান্নাতে যাব আর ইমান হারা হয়ে আমার মা জাহান্নামে যাবে এটা আমি আবু বকর কেমনে সইব নবী আপনি আমার মায়ের জন্য দোয়া করুন আর শাজিমের মালিক আল্লাহ যেন আমার মাকে ইমানের মতো দৌলত দিয়া জান্নাতি বানায় দেয় আবু বকরের মা মাথাটা উঠাইয়া আবু বকরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেয়ার কান্দে আর ডাক দিয়ে কই বেটা রে আমি মার জন্য বুঝি তোর এত দরদ এত ব্যথা যা যা আমি এক্ষুনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলা মাতা কুমুর রসুল ওপাখুদুহ এবার বলেন নবী যা করেছেন আমরা তা রাজি আছেন তো আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীরা এরকম লোক জড়ো করে করে দিনের কথা তাদেরকে বুঝাইছেন এটাও নবীওয়ালা কাজ আলহামদুলিল্লাহ বলেন হয় নাই আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের এই ছোট করিমপুরের যুব সমাজরা মিলে আজকের এই মাহফিলের আয়োজন করেছে এই সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত দিনের আলোচনাগুলো আমরা শুনলাম বলেন ভালো না খারাপ ছিল আরো ধীরে বলেন ভালো না খারাপ ছিল ইমানের আলোচনা যত বেশি বেশি শোনা যায় আল্লাহ মুর্দা দিলটাকে জিন্দা বানিয়ে দেয় এই প্রথম এই মাহফিলটা চালু হলো এই মাহফিলের ধারাবাহিকতা বজায় থাকুক আগামী বছরেও এই মাহফিলটা চলুক এটাকে আমরা সবাই চাই সবাই চাই আল্লাহ আজকের এই মাহফিলটাকে কবুল করুক আজকের আয়োজনটাকে কবুল করে নিক আপন জন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদের রুহের মাখ বেড়াতে আজকের আয়োজনটাকে কবুল করুক আমিন বলেন আর একটু জোরে বলেন আমি শেষ সময় আপনাদের কাছে একটু দিতে চাই চাড়া আপনাদের কাছে নিতে চাই একটু সাড়া বলেন তো দেখি কোরআনুল করিম কত আর একটু জোরে বলেন সবাই এ ওঠেন কেন আজিব তামাশা তিরিশ পারা কোরআনুল করিম সংরক্ষণের জন্য এই তফসিরুল কোরআন মাহফিলকে ধারাবাহিকতা বজায় রাখার জন্য এতগুলো মানুষের ভিতর থেকে আমি তিরিশটা মানুষ চাই মন বেজার করবেন না আমার দোয়া কবুল হবে না এটা আমি জানি কিন্তু পয়গম্বর বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না আমি নিশ্চিত একজন মুসাফির দুটো হাত তুলে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। এই মজলিসের তিরিশটা মানুষ আমি চাইতেছি একটি করে